মেলেশ পাড়া তুই যা, আমি আইতাছি। পোলাটারে কেমনে কই, ওর বাবাই যে চোর, কেমনে কম। কাজে যাওয়ার তো সময় হয়ে গেছে গা, আমার নাইট ড্রেসটা একটু দাও। আপনার একটা কথা বলি, এখানটা ছাইরা দেন, আমার আর ভালো লাগে না। আমার যেদিক দু চোখ যায় আমি সেদিকে চলে যাব, আর নাইলে নিজের জীবন আমি দিয়ালাম। ফুলনার কাছে আমি কইতে পারি না, ওর বাপের যে চোর, কি করব, আমার আর ভালো লাগে না। তো যদি না ছাড়েন তা আমার যেদিক দু চোখ যায় এদিকে আমি যাবো গা, আর সহ্য না করতে পারলে এখন নিজের জীবন আমি দিয়ালাম। কি কইছে রে, হই এত কথা কসকে, কামে যাওয়ার সময় আল্লাহ বিল্লাহ কর, আর শুভ কামে শুভ কামনা কর। এটা কেমন কথা কন, চুরি করা কি শুভ কাম? হ তুই কি আকাম শুনেন কি আইজ না হয় আমি একটু তোরে সালাম করে নিলাম। কি কর না কর, বউর স্বামী সালাম করে এসব হারাম। ধৈরানে আইজ রাইতে চুরি করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, এটা কি কর, তাইলে তো মনে কর পাবলিকে দইরা মনে হইতে পারে, মারতে মারতে মাইরি হালাইতে পারে। এটা আর কইন না, আর যদি আমার না দেখতে পারস তাই তোর একটু সালাম কইরে নি। এই এটা কি কর আপনি, এগুলি হারাম, স্বামী বউ সালাম করে কোনোদিন? দেখ ভাই, ডিস্টার্ব করিস না, তুই তো মালিকের দেখা, আমি না চুরি করে এখানে।
আসি দেখি। দক্ষিণ ঘরে এই আরে এই বাবাই ঘরে ঢুকলো কেমনে? ও বাবা, এই যে বাবাই ভাত খাইতেছে। আরে এটা তো বাবাই না, তাই আরে এটা তো চোর 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 কি গেছে না? না একটা শব্দ করবি না, একদম কুমায় মেরে লামু। লোকি রাব্বি তালু, আরে ঘরে চুর ঢুকছে তাড়াতাড়ি আয়। আরে ভাই তাড়াতাড়ি আয়, চুর ঢুকছে ঘরে চুর। লোকি রাব্বি তালু, আরে তাড়াতাড়ি আয়। মুদা দে মুদা দে, এলাকার যা আছে সব চুরি করে লই যাচ্ছে। বান্দিসি ওই থাকুক সারা রাত্র, এই বান্দিস এটার মধ্যে থাকুক সকালবেলা, ওর চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, সবাই সকাল সকালে আইও, ওর চেয়ারম্যানের কাছে নিতে হইব। আচ্ছা ঠিক আছে, রাত্রে যেন ওর বান না খুলে কেউ, আর বান কে খুলে বলো না, বিচার হইব। ঠিক আছে, চেয়ারম্যানের কাছে নিয়ে বিচার হইব, উচিত বিচার হইব। চলো সবাই, চলো সবাই আমরা যাই, এখন বান ধরিয়া থাকুক। Thank you.
শালা চুরি করতে গেছো, ভাত খাইতে বসছো, তার আজকে তো চুরি ছুটাই দাস আজকে। চুরি করার সময় মনে থাকে না আর মাইরেন না, চুরি করার সময় তো ঠিকই করো চুরি। আমি কি শেষরা চুননি? আমার হৌরের পোলায় কয় কি বলে শেষরা চুন না, তুই কি মডার্ন চোর? ভাই আপনাকে পা দূর দূরে আপনাকে স্যার জীবনটা ভিক্ষা চাই আর মাইরেন না চাইরা দেন ভাই। হ্যাঁ আর এই কাম করতো না তুমি সরবকে সাফাই গাইতেছ? আমি হের বিবি। ও সরের আবার বিবি? ও চুপ কর বাবা, চুপ কর। চেয়ারম্যান সাহেব মারছে তো অনেক কম, আল্লাহ একটু করে ছাইরে দেন। এবারের জন্য মাফ করে দাও, আর কথা একটা শুনে রাখো, আজ ব্যালট হবার আগেই তোমরা গ্রাম ছেড়ে যাই বাগা, তোমাদের যেন আর না দেখি। হজরা ঠিকই কইছে, ওরা আজকে গ্রাম থেকে বেরিয়ে যাব, এই গ্রামে ওরা আর থাকতে পারবো না, গ্রামটা অশান্ত করে মারতেছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই সিদ্ধান্ত। আজ ব্যালট হবার আগেই তোমরা এই গ্রাম ছেড়ে যাই বাগা, আর যেন তোমাদের এই গ্রামে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর দিব না মনে থাকলে মারিবি কথা
পোলা যাইতাছে রে। চোরের পোলা আবার ব্যারিস্টার হইব। আর কি এর বেটা প্রেসিডেন্ট হইব। চোরের পোলা তো চুরি হইব। কি করলি তুই? আমি চোরের পোলা, তুই চোরের পোলা, চোরের পোলা না তুই চোরের পোলা। একটি সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে শুরু হয় প্রতিটি জীবন। মায়া, মমতা, ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকে মানুষের জীবন। ক্ষুধা, জ্বালা, একটু ভালো খেতে, ভালো থাকতে মানুষ ছুটে চলে দিক বিদিক। কেউ জন্ম থেকে অপরাধ শিখে আসে না। অনটন, অনাহারে, বদলে লালসা জন্ম দেয় বেঁচে থাকার স্বপ্নে। না, অপরাধ জন্ম দেয় অপবাদ, তিরস্কার। ঠিক তেমনি একটি পরিবারের তিনটি জীবন তছনছ হয়ে গেল এক অন্ধকার পথে, অজানা, অচেনা, ডেকে নিয়ে গেল দূর, বহু দূর।